আম খেতে আমরা ছোট বড়ো সবাই পছন্দ করি তো আমটাকে যদি একটু বানিয়ে খাই তো আরও এনজয় করতে পারি তো আমি ম্যাঙ্গো মোজ বানাবো এখানে ছোট সাইজ দুটো ম্যাঙ্গো নিয়েছি তো আমি প্রথম ছিলে নিলাম ছেলার পরে আমি এইভাবে লম্বা করে কেচে নিচ্ছি ছুরি দিয়ে তারপরে আবার টেরাভাবে কাটছি তো হয়ে গেল কিউব শেপ যার যেমন ইচ্ছে আম ছেলা কাটা যায় যার যেটা ইজি লাগে তো আমার এইভাবে ইজি লাগছিল কেটে নিলাম আম আমার দুটো লাগবে না আমি একটাই নিব আমি খুব কম বানাবো তো আমটাকে এখন আমি মিক্সি জারে দিয়ে দিলাম এটার টাইম লাগে না বেশি পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তো এখানে আমি সুগার পাউডার দিলাম এক চামিচ এই তো আমি এখানে একটা আম নিয়েছি তো আমি আমটাকে ম্যাশ করে নিয়েছি এখন টক দই আমি ছেঁকে নেব দইটা একটু পাতলা আছে তো একটা ছাটনির মধ্যে আমি চার থেকে পাঁচ চামিচ দই নিয়ে নেব পঞ্চাশ গ্রামের মতো নেব দই একটা আমের জন্য যতটুকু লাগবে দই থেকে আমি জল বার করে নিব তো একটা চায়ের ছাঁকনির মধ্যে আমি চার চামচ দই নিয়ে এইভাবে উপরেরটা নিচে করে দিয়েছি আর অনেকটাই জল বেরিয়ে গেছে তারপরে একটু ঝাঁকিয়ে নিয়েছি তো জলটা বার করা হয়ে গেছে দই থেকে এখন আমি দইটা ভালো মতো করে ফিটে নেব যেমন আমরা ডিমমরেট করি ঠিক এইভাবেই ফিটতে হবে দইয়ের মধ্যে যেন কোনো দোলা না থাকে ভালো মতো করে দইটাকে ক্রিমি টেক্সার আনতে হবে তো এইখানে আমি দইতে এক চামিচ সুগার পাউডার অ্যাড করলাম চিনি ভালো করে মিশিয়ে দিতে হবে দইয়ের মধ্যে তো চিনি মিশিয়ে দিয়েছি ভালো মতো করে তো এই যে ম্যাঙ্গোটা আমি যে ম্যাশ করে রেখেছিলাম তো এখানে আমি ম্যাঙ্গো অ্যাড করে দিলাম আর দু চামিচের মতো আমি সাইডে রেখে দিয়েছি ওটা গার্নিশের জন্য লাগবে তো দই আর ম্যাঙ্গো ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এই তো হয়ে গেল ম্যাঙ্গো মজ খাওয়ার জন্য রেডি এখানে আমি একটা হাফ প্লেট নিয়েছি হাফ প্লেটের উপরে আমি ছোটো দুটো মাটির বাটি নিয়েছি এই বাটির মধ্যেই আমি সার্ভ করব অনেক ছোট বাটি দুটো তো এর মধ্যে দু চামচ এই আড়াই চামচের মতো ফিট হবে এর বেশি হবে না ফিন্নির বাটিগুলো হয় না মাটির ওই টাইপের তো আমার অনেকটা বেঁচে গেছে তো এটা কী করবো আমি আরেকটা মাটির ছোট একটা কাপ নেব ওর মধ্যে ঢেলে দেব তো একটা আমে আমার দুটো বাটিতে হয়ে গেছে আরও অনেকটা বেঁচে গেল তো আমি অন্য একটা পাত্রের মধ্যে ওটা দিয়ে দেব তো এই যে দু চামিচ আম সাইডে রেখেছিলাম আমি এটা উপরে দিয়ে দিলাম এক চামিচ করে আর এখানে বেদে না তো এটা আমি উপরে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে ভালো লাগার জন্য এটা অপশনাল চাইলে তোমরা অন্য কিছু দিতে পারো অন্য কিছু বলতে চেরি আলমন্ড পেস্তা এগুলো দেওয়া যায় আমি পাস্তা দেব অল্প চেরিটা দেবো না যেহেতু এখানে আমি প্রোমা অ্যাড করেছি তো বাকিটা আমি এই মাটির কাপে ঢেলে দিলাম এটা ছোট একটা মাটির হাড়ির মতো এর মধ্যে দিয়ে দিলাম বাকিটা তো আমার কাছে ছোটো দুটো প্লেট ছিল তিনটে ছিল না যেটা বেঁচে গেছে ওইটা আমি ছোট এই কাপটার মধ্যে ঢেলে দিয়েছি তো হয়ে গেলো পুরোভাবে রেডি ম্যাঙ্গো মুস খাওয়ার জন্য তো আর দেরি কেন তোমরাও ঝটপট তৈরি করে ফেলো এরকম বাচ্চারা এমনি তো আম খেতে চায় না তো বাচ্চাদের যদি এইভাবে একটু বানিয়ে দেওয়া যায় তো ওরা পছন্দ করে সব বাচ্চারা করে না কয়েকজন কয়েকটা বাচ্চা করে এরকম তো যাই হোক আমার রেসিপি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব তো করো না তোমরা করতে হবে কারণ আমি অনেক খাটনি করে ভিডিও করি তোমাদের জন্য সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করে জানাবে আমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগে তো আমি তো অনেক এনজয় করেছি তো আমার ভিডিও দেখে আশা করি তোমরাও এনজয় করবে তো এইভাবে ঝটপট তৈরি করে ফেলবে ম্যাঙ্গো মুচ বাড়িতেই এটা করতে একদমই টাইম লাগে না পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এতটাই টেস্টি যে খায় সে এটার মজা বুঝতে পারে তো তোমরা ট্রাই করবে যারা ম্যাঙ্গো মুজ করতে চাও না কাজের জন্য তাদের জন্য বলছি খুব ইজি ঝটপট তৈরি হয়ে যায় এর থেকে সহজ কাজ আর হতেই পারে না আমার তো মনে হয় এর থেকে সহজ কোনো রেসিপি আছে সময় একটা আম খেতে যতক্ষণ লাগে ম্যাঙ্গো মজ বানাতে ততটাই টাইম লাগে শুধু দইটা ফিরতে একটুখানি সময় লেগে যায় তো আমি তো চেটে শেষ করে দিয়েছি আশা করি